আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো নতুন নিয়ম। ইউটিউবারদের একটা রুলস করেছে, সেটা হচ্ছে সকল ইউটিউবারদের ট্যাক্স ইনফরমেশন একটা ফর্ম, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। তা না হলে আপনার যে মেন ইনকাম সেখান থেকে 24% কেটে নেবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। দেখুন, আমার মেলে একটা ইমেল এসছে এবং আপনাদের সবারই মেলে ইমেল আসবে, এই যে দি ইউটিউব টিমস, এখান থেকে এই যে ইম্পর্টেন্স ইনকামিং ট্যাক্স চেঞ্জ টু ইউর ইউটিউব, এই মেলটা আমরা ওপেন করি। খেয়াল করেন এই যে এটা, হ্যাঁ, তো ওপেন করার পর এখানে দেখুন পুরো জিনিসটা লেখা আছে যে আপনাদের ইউএস থেকে যে ট্যাক্স ফ্রম পেমেন্ট, এটা এই যে 2021 সালের মে 31 ভিতরে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটা ফিল আপ করতে হবে, তা না হলে আপনাদের কাছ থেকে 24% তারা কেটে নেবে। তো প্রথমেই অনেকেই ঘাবড়িয়ে যায় এই যে 24%, এই যে এখানে লিখে দিচ্ছে, ভয়ের কোনো কারণ নাই, আপনারা সুন্দরভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখন দেখুন এই যে গুগল অ্যাডসেন্সের এখানে একটা এই যে নোটিশ চলে আসছে, এখান থেকে আপনারা এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে ম্যানেজ ট্যাক্স ইনফো। তারপরে এখান থেকে ওপেন করার পর আপনাদের ইমেল নাম্বার চাবে এবং এখান থেকে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখন দেখুন এই ঢোকার পর এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এখানে আসার পর এই যে ইন্ডিভিজুয়াল দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আরেকটা আছে আর ইউ এ সিটিজেন, এই নোতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, WBBN এটা দেওয়ার পর স্টার্ট WBBN ফ্রম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে, এখান থেকে এই যে ট্যাক্স আইডেন্টিফাই, তারপর এখানে আপনার নাম অলরেডি চলে আসবে, আপনার ইউটিউবের নাম চলে আসবে, আপনি এখান থেকে কান্ট্রিটা উল্লেখ করে দিবেন, আমি যেহেতু বাংলাদেশি সেই জন্য আমি বাংলাদেশ দিলাম। তারপর এখান থেকে টিন নাম্বার, এই যে ফরিজিন টিন নাম্বার, যদি আপনার টিন নাম্বার থাকে তাহলে দিবেন, আর যদি টিন নাম্বার না থাকে না দিলে কোনো সমস্যা নেই, এখানে টিন নাম্বারটা স্কিপ করে যাবেন। আমার যেহেতু টিন নাম্বার ছিল সেই জন্য আমি এখান থেকে টিন নাম্বারটা বসিয়ে দিলাম। এই নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের অ্যাড্রেসটা চলে আসবে, আপনারা এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, আপনাদের জাতীয় পরিচয়পত্রে যে অ্যাড্রেস আছে সেইটা অ্যাড্রেসটা হুবহু যেন অ্যাবসেন্স যখন অ্যাড করেছিলেন ঠিক তখন যে অ্যাড্রেসটা দিয়েছিলেন তার সাথে মিল থাকে। এখন দেখুন এটা টিক চিহ্ন দেওয়ার পর আমি এই নেক্সটে ক্লিক করবো, এই যে আপনাদের পুরা যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে। তারপর এখান থেকে আপনার ট্যাক্স, এই যে এখানে যে আরেকটা আসছে এখান থেকে আপনারা নোতে ক্লিক করবেন। এখন দেখুন আপনারা এই যে এখান থেকে নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, আচ্ছা নেক্সটে ক্লিক করার পর তারপরে এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা এখানে চলে আসছে, ঠিক এইটা এখানে ক্লিক করার পর দেখুন এই যে যা যা লিখেছেন সেই ফর্মটা এখানে ফিল আপ হয়ে গেছে। এটা ডাউনলোড করে রাখবেন, যে আপনাদের সুবিধার জন্য কোনো সময় যদি দেখতে চান সেই ক্ষেত্রে ডাউনলোড করে রাখবেন। তারপর এখান থেকে এই যে আগে ব্যাকে চলে যাবেন, ব্যাকে থাকা অবস্থায় দেখুন আই কনফার্ম এই যে টিক চিহ্ন দিবেন, এখানে এই ফর্মটা এখানে দেখা যাচ্ছে। তারপরে এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এই যে ফুল লিগাল নেমটা দিবেন, ইয়েসে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন পুরো জিনিসটাই চলে আসছে। তারপর এইখানে যে ইউএস ইয়েস আস, এখানে আপনারা এই যে নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করার পর এখানে এই যে টিক চিহ্ন এখানে একটা বক্স আসবে আই সার্টিফাই,
আপনি যে সার্টিফাই করতেছেন এটা, হ্যাঁ এটা টিক চিহ্ন দিয়ে তারপরে এই সাবমিটে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই যে নোতে ক্লিক করবেন, তারপরে এখানে টিক চিহ্ন দিবেন আই সার্টিফাই দ্যাট দি এই যে সার্ভিস প্রোভাইডার প্রোভাইড টু গুগল। এইখানে ক্লিক করার পর এখানে নিচে আবার যাবেন, নিচে যাওয়ার পরে স্ট্যাটাস চেঞ্জ, এইখানে যদি লেখা থাকে যে এখানে যে আপনি কি এর আগেও টাকা উঠাইছেন না নিউ, যদি নিউ হয় তাহলে উপরেরটা দিবেন, আর যেহেতু আমি একবার টাকা উঠাইছি সেই জন্য নিচেরটা দিলেন না, এই যে এক্সিস্টিং এ এখানে পেমেন্ট দিয়ে এখানে টিক চিহ্ন দিবেন। তারপর সবগুলো একবার চেক করে দেখবেন, দেখার পর নিচে দেখুন সাবমিট আছে, এই যে সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে যে এই যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখুন এখানে এই যে নাম দেখাচ্ছে এবং ইউটিউবের যে শর্তগুলো এখানে সমস্ত কিছু আপনারা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং যদি মেলে যান তাহলে এখানে এখানে কিন্তু একটা আপনার মেলও দিয়ে দেবে, এখান থেকে আপনার যদি এই যে মেলে আসে দেখুন এই যে গুগল পেমেন্ট ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, এই যে এখানে মেলে চলে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।